লাইলা, তুই প্রেগন্যান্ট হওয়ার পেছনে শুধুমাত্র তুই দায়ী, কারণ আমি তোকে বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ দিয়েছিলাম, সেটা তুই কেন খাসনি? আবার এখন আসছিস আমাকে বিয়ের জন্য প্রেশার দিতে? তুই জানিস না তোকে আমার বাবা মা কখনো মেনে নেবে না? তুই আমার বাড়ির সামান্য কাজের মেয়ে, আর আমি চৌধুরী বংশের একমাত্র ছেলে। তুই নিজেও জানিস আমাদের এই সম্পর্ক ভালো হবে না। শিবা তখন বলল, আমি সব কিছু জানি, এটার ফল কি হতে পারে। আপনি শুধু বলেন আপনি আমাকে বিয়ে করবেন কি না, তারপর আপনি দেখেন আমি কতদূর কি করতে পারি। আমাকে শুধুমাত্র কাজের মেয়ে ভেবে হেলাফেলা করলে চলবে না। কি করবি তুই? কিচ্ছুই করতে পারবি না তুই আমার। আমি চৌধুরী বংশের একমাত্র ছেলে, আইন আদালত এগুলো আমার বা পকেটে থাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আচ্ছা তাই নাকি? তাহলে আপনার আইন এটা বলে কাজের মেয়েকে শুধু ভোগ করা যাবে দিনের পর দিন, কিন্তু বিয়ে করা যাবে না। দেখেন ছোট সাহেব, আপনি শুধু শেষবারের জন্য বলেন আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। রাহুল তখন চিল্লাতে চিল্লাতে বলল, না না না, তোকে আমি কোনোভাবেই বিয়ে করব না। আমার বাবা মা কেউ কখনোই তোকে বউ হিসেবে মেনে নেবে না। কথাটা বলতে বলতে কিছু টাকা সীমার দিকে ছুড়ে মেরে বলল, এনে এখানে 100,000 টাকা আছে, আজকের মধ্যেই হাসপাতালে গিয়ে তোর পেটের বাচ্চা ফেলে দিয়ে আসবি। যদি আরো কিছু লাগে বলবি, টাকা পাঠিয়ে দেব। জীবনে যেন আর আমার সামনে বাচ্চার দাবি নিয়ে আসবি না। সীমা একগাল হেসে বলল, নিজেকে খুব চালাক মনে করেন তাই না? আপনার মতো মানুষকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। খুব গলা জোর বেড়েছে তাই না? সাহসের কি দেখেছে? কি ভেবেছে আমি সামান্য কাজের মেয়ে, কিছুই করতে পারবো না? আমার আসল নাম মিলি, আর আমি যথেষ্ট শিক্ষিত, লেখাপড়া শেষ করে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই আপনাদের মতো বড়লোক ঘরে ছেলেদের ফাঁসানোর কাজ করে আসছি। সীমার কথা শুনে রাহুল যেন আকাশ থেকে পড়ল। সত্য বলতে এই শহরে সৎপথে ইনকাম করাটা কঠিন, তাই দীর্ঘদিন ধরে শর্টকাটে টাকা ইনকাম করার একটা রাস্তা খুঁজছিলাম। বহু ভেবে চিনতে মাথায় এই প্ল্যানটা আসলো। আপনার মতো ছেলেদের নিজে যৌবনে লালসায় ফেলে টাকা হাতানোটাই আমার কাজ। এই 100,000 টাকায় আমার কিচ্ছু হবে না। আমি 7 দিনের সময় দিয়ে যাচ্ছি, এই 7 দিনের মধ্যে আমাকে 20,00,000 টাকা দেবেন, সেটাও ক্যাশ, কোনো ধরনের চালাকি চলবে না, তাহলে এর ফল ভালো হবে না। কথাগুলো বলে সীমা চলে গেল, আর রাহুল হতবাকের মতো তার পথের দিকে তাকিয়ে আছে। নিজের প্রতি খুব রাগ হচ্ছে তার, লালসায় পড়ে আজ তার মান সম্মান সব কিছুই হারাতে হচ্ছে। তার ফুলের মাসুল যে তাকে এইভাবে একসাথে দিতে হবে সেটা কখনো কল্পনাও করেনি। কথায় আছে না, 7 দিন চোরের 1 দিন গিরস্তের। এখন এই অল্প সময়ে কিভাবে 20,00,000 টাকা ম্যানেজ করবে? বাবা মায়ের থেকে এত টাকা নিলে তারা সন্দেহ করবে। তাই এর ওর থেকে মিলিয়ে তারপর নিজের বাইক বিক্রি করে 20,00,000 টাকা ম্যানেজ করেছে। তারপর 7 দিন পর এসে সীমা রাহুলের থেকে টাকা নিয়ে গেল। শুধু এইটাই শেষ নয়, সীমার মতো অনেকেই আমাদের সমাজে ফাঁদ পেতে বসে আছে, আর নিজেদের সাময়িক লোভের আশায় আজকে অনেক বড় একটা ঝামেলায় পড়তে হয়েছে তাকে। তাই জ্ঞানীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।